বিক্রম রাজভার ডাক্তারকে দিয়েছে ভদ্রলোক তার বাড়িতে বিধাননগর তার বাড়ি থেকে চুরি হয়েছিল বেশ কিছু সোনার গয়না ও ক্যামেরা টিভি এগুলো সমস্ত চুরি হয়েছিল। পরবর্তীকালে ইনভেস্টিগেশন করতে গিয়ে টোটাল আমরা 7 জন আসামি অ্যারেস্ট করলাম। করার পরে বিধাননগর ফাঁড়ি এবং এনটিএস থানা ওসি এবং আইসি এই সোনার গয়নাগুলো যেগুলো আছে এগুলো পুরো রিকভারি হলো। এখানে তার সঙ্গে রূপোর প্রায় 300 গ্রাম মতো রূপোর অর্নামেন্টস, 6টা মোবাইল ফোন, একটা টিভি, এগুলো তার সঙ্গে ক্যামেরা, এগুলো সমস্ত রিকভারি হলো এবং ওদের পজিশন থেকে শুধু তাই না ওদের স্বীকারোক্তি মতে আমরা কোর্টে এদের পাঠিয়েছি এবং এখন পাঠাচ্ছি। ওরা পুলিশের ম্যান্ডে ছিল এবং গোটা ব্যাপারটাই একটা সুন্দর ব্রেক থ্রু হয়েছে এবং সমাজে এই ধরনের ক্রাইম অপরাধ যেগুলো সংগঠিত হচ্ছে সেগুলো থেকে মানুষকে যতটা পাঠা যাচ্ছে বিধাননগর ফাঁড়ি এবং এনটিএস থানা রিড্রেস করার চেষ্টা করছে এবং তার ফলস্বরূপ আজকে এই ধরনের এত বড় একটা রিকভারি এবং সাফল্য আমরা সেটাও সব দিকে খতিয়ে দেখছি। আবার নতুন করে ইনভেস্টিগেশন তো চলছে, শেষ তো হয়নি। আবার বাদ বাকি অন্য অন্য জায়গায় যদি কোনো কিছু ক্রাইম হয়ে থাকে সমস্ত ওসি আইসিদের আমরা ইনফর্ম করেছি, তারাও ব্যাপারটা দেখছে এবং তাদের এলাকায় যদি কোনো সংগঠিত এই ধরনের ক্রাইম হয়ে থাকে সেটাও দেখা হয়। এগুলো নিয়ে চিন্তা চলছে এবং শুধু তাই না, বিভিন্ন জায়গায় আমরা সোসাইটি এবং যত বড় বড় অ্যাপার্টমেন্ট আছে সেগুলো সমস্ত টেনেন্টস ভেরিফাই হচ্ছে, টেনেন্টস ভেরিফিকেশান ফর্ম দেওয়া হয়েছে তাদেরকে। অলরেডি বিধাননগর শুরু করেছে, দুর্গাপুর থানা শুরু করেছে, কোকোবান থানা শুরু করেছে, আমাদের ডিসি সাহেবের নির্দেশ মতন এগুলো সমস্ত ওইরকমভাবেই চলছে তল্লাশি। তার সঙ্গে আমাদের কিছুদিন আগে দুর্গাপুর থানাতে একটি এ ধরনের ভদ্রলোককে পাওয়া গেছে যে ফেক এ ধরনের নম্বর নিয়ে এবং অ্যান্টি ক্রাইম বলে গাড়িতে লিখে ঘুরে বেড়াচ্ছে, তার এগেনস্টে মামলা হয়েছে। তার আগেও এরকম একটা ঘটনাতে আরেকজন ভদ্রলোককে খোঁজা হচ্ছে, সে তার এগেনস্টে মামলা চলছে। যত রকম যা যা অ্যাডমিনিস্ট্রেটিভ পদ্ধতিতে করা যায় ইনভেস্টিগেশন উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ ল, সেগুলো সবই রকম চলছে যাতে করে এগুলো আবার ব্রেক থ্রু আমাদের করা যায়। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।